চমৎকার আবৃত্তি করেছে, কিন্তু একেবারে অভিনয় করে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অভিনয় করে আবৃত্তি করেছে। আমি আমাদের ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করে বলছি, যদি মাঠের চেয়ারের জায়গা দাঁড়ান না হয়, আমাদের বারান্দাতে চেয়ার দিয়ে দেওয়ার জন্য সেখানে ওনারা আমাদের অতিথিবৃন্দ বসবেন। শুধু মাঝখানের রাস্তাটুকু ফাঁকা রাখতে হবে, মাঝখানের এই রাস্তাটুকু ফাঁকা রাখতে হবে, যাতে করে আমাদের অতিথিরা আসতে পারে, খুব সহজে আমরা সামনে পিছনে যেতে পারি। ধন্যবাদ। এখন আসবে জুই। জুই কোথায়? জুই, আমি দেরি হলে কিন্তু নিশা কোথায়? চতুর্থ শ্রেণী নিশা আছো? আমি একটা কবিতা বলবো, কবিতার নাম হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহর বড় শহর, আজব শহর ঢাকা, বাস করে সব শহর বাসী, চলছে গাড়ির চাকা, তাই আমি কোনোখানে একটু নাই আসি। চমৎকার, ঢাকা শহরকে নিয়ে একটি আবৃত্তি ছিল। আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যাব, সেটা ঢাকা শহরেও কিন্তু ঘোরা যায়। আপনারা জেনে থাকবেন, ঢাকা শহরে শিশু পার্ক আছে, জাদুঘর আছে, হ্যাঁ, তারপর চিড়িয়াখানা আছে, এগুলো বাচ্চাদেরকে দেখালে পরে ওদের মেধার বিকাশ হবে। বেশ চমৎকার আবৃত্তি, ভালো ছিল। এরপর নিশা, চতুর্থ শ্রেণীর